আপনি নিশ্চয় অনলাইন থেকে ইনকাম করার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন। যদি আপনি সত্যি অনলাইন থেকে ইনকাম করার জন্য এই ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটা টানাটানি না করে স্কিপ না করে প্রথম থেকে সম্পূর্ণ দেখুন, তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পাবেন। তো একটা কথা মনে রাখবেন যে অনলাইন থেকে ইনকাম করাটা কিন্তু মোটেও কোনো সহজ ব্যাপার না, যদি আপনি কষ্ট না করেন তাহলে কিন্তু ইনকাম কোনো জায়গায় থেকে করতে পারবেন না। তো আজকে যে সাইটটা শেয়ার করবো সাইটটার নাম হচ্ছে optimalbucks.com, আর এই সাইট থেকে কিন্তু আপনারা খুবই সহজ মাধ্যমে ইনকাম করতে পারবেন। এই সাইটে টোটাল পেইড কোর্সে কত এবং টোটাল মেম্বার আছে কতগুলো দেখতে পাচ্ছেন এবং এই সাইটে টোডে আজকে কতজন জয়েন হয়েছে সবগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এই সাইটটা দেখতে পাচ্ছেন যে জয়েন অপটিক্যাল মার্কস জাস্ট এখান থেকে আর্ন মানি এবং জাস্ট এখান থেকে কিন্তু আপনি ক্যাশ আউট খুব সহজে করে নিতে পাবেন। তো যাই হোক, এখন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাবো, আর মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বলে নাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়ি চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এইখানে optimalbucks.com আসতে হবে। তো এই সাইটটা আসার জন্য আপনি optimalbucks.com লিখে সার্চ করবেন তাহলে সাইটটা পেয়ে যাবেন, আর এখানে আসার পরে দেখতেছেন রেজিস্ট্রেশন, জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। আমি জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে দিতে হবে ফুল নেমটা, তারপরে জাস্ট এখান থেকে আপনার হচ্ছে ডেটটা দিতে হবে। আমি জাস্ট এখান থেকে আমার ডেটটা দিয়ে দিলাম, তারপরে এখান থেকে আমার এই যেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমার যে বয়সের যে ডেটটা সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। তো অবশ্যই এখান থেকে আমি যে আমার সালটা আছে আমি সালটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে আমাদের মেইল অ্যাড্রেসটা এবং জাস্ট এখান থেকে কনফার্ম মেইল অ্যাড্রেসটা এবং এখান থেকে ইউজার নেমটা দিবেন এবং এখান থেকে সর্বশেষ আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন। তারপরে এখান থেকে আপনি নিচে কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো জাস্ট এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে আমি নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আমাদের উপর স্ট্রং লেখা আছে, তো আপনি এখান থেকে অবশ্যই স্ট্রং ক্যাটাগরি পাসওয়ার্ডটা দিবেন। তারপরে এখান থেকে আপনাদের এই যে ক্যাপচা আছে এখান থেকে আপনি ছোট হাতের পি, তারপরে জাস্ট এখান থেকে এম, তারপরে বড় হাতের এখান থেকে আই আছে, তো আপনি এইভাবে মিক্স যেভাবে আছে সেভাবে কিন্তু দিবেন। তারপরে এখান থেকে কিউ আছে, তারপরে জাস্ট ও আছে, এটা লিখে আপনি টিকমার্কটা দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অলমোস্ট হয়ে যাবে। তো জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে, আমাদের এখানে প্রসেসটা একটু লোডিং নিতেছে, তো জাস্ট আমরা একটু ওয়েট করি। তো বন্ধুরা, রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে। আমরা এখন আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইনের জন্য আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করছি। অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আমাদের এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিতে হবে। আমি সবগুলো দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ করছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এবং এখান থেকে ক্যাপচাটা দেওয়া হয়ে গেছে। অবশ্যই ক্যাপচাটি পূরণ করার আগে এখান থেকে দেখুন ছোটো হাতের এন আছে, পরে ডি আছে, তারপরে আর আছে, কিউ আছে, জাস্ট এভাবে যেভাবে ছোটো বড় আছে মিক্স করে দিয়ে জাস্ট আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। সে আমাদের হচ্ছে অপটিমাল বাক্সের ড্যাশবোর্ড, আর এখান থেকে মোটামুটি আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। ইনকাম করার জন্য এখান থেকে আমাদের হচ্ছে অনেকগুলো অপশন আছে, আমরা একটু অপশনে পরে আসছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে এখান থেকে আপনাদের ইউজার নেম, তারপরে এখান থেকে কোন মেম্বারশিপে আছেন সবগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে জাস্ট আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই এখান থেকে আর্ন মানি যে সেকশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে আর্ন মানিতে সেকশনে ক্লিক করার সাথে সাথে দেখুন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, পেইড সাইন আপ অফার, অপটিমাল গ্রিড, এডিপ্যাক্স, ফ্লিপ কয়েন, জাস্ট এখান থেকে আমি ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাড কিন্তু এখানে শো করেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যে কোনো অ্যাড কিন্তু এখানে দেখে ইনকাম করতে পারবো। জাস্ট আমি এখান থেকে এই অ্যাডটা দেখবো, জাস্ট এই অ্যাডের উপরে ক্লিক করে দেবো। এই অ্যাডের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডটা এখানে দেখুন ওপেন হয়ে গেছে, মানে আমাদের জাস্ট বলতেছে ওয়েট প্লেস। ওকে, এই অ্যাডটা দেখার জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে এদের নির্ধারিত টাইম মতো। ওকে, তো এই যে এখানে একটা সময় কাউন্ট হচ্ছে এই টাইম পর্যন্ত কিন্তু আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। ওয়েট না করলে কিন্তু আমাদের এখান থেকে অ্যাডটা আমরা কনফার্মও করতে পারবো না, জাস্ট এখান থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো না। ওকে, তো এখান থেকে আমাদের অলরেডি প্রায় অ্যাডটা দেখা শেষ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের অ্যাডটা অলরেডি শেষ। এবারে আমাদের ক্লিক দ্য আপসাইড ডাউন পিকচার, মানে এখান থেকে কোন পিকচারটা ডাউনলেস আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এটাতে সিলেক্ট করে দিলাম, থ্যাংক ফর ওয়াচিং। ওকে, তো এখন যদি আমি এখান থেকে সিম্পলি আমাদের এটা এখান থেকে যদি রিফ্রেশ দিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের হচ্ছে ব্যালেন্সে আমাদের ব্যালেন্সটা কিন্তু এখান থেকে যোগ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানে অ্যাড ডাকার ব্যালেন্স। আমি এখান থেকে একটা অ্যাড ডেকেছি, তার জন্য 0.001000 সেন্টের মতো কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে এবং এখান থেকে
পয়েন্টস কিন্তু অনেকগুলো যুক্ত হয়ে গেছে, মানে 1 পয়েন্টস কিন্তু যুক্ত আছে, মানে আপনি যতগুলো অ্যাড দেখবেন তত পয়েন্টস কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। ওকে, যদি আমরা আবারো আর্ন মানি সেকশনে যাই তাহলে আরেকটা অ্যাড যদি আমরা এখান থেকে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে ইনকাম করাটা কিন্তু খুবই আসলে ইজি একটা ব্যাপার। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা অ্যাড আবারও এখান থেকে প্লে করে দিব, তো আমরা জাস্ট এই অ্যাডটা দেখব। তো অ্যাডটা দেখার জন্য আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই অ্যাডটা দেখার জন্য আমরা এখানে ওয়েট করতেছি। তো যাই হোক, এখান থেকে আমাদের ওয়েট প্লেস মানে বরাবরের মতো একটা দাগ চলে যাবে, এই দাগটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের এই অ্যাডটা দেখা হয়ে যাবে। তো আমরা জাস্ট এখান থেকে ওয়েট করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটা কিন্তু দেখা শেষ। এবার আমাদের ডাউন পিকচারটা সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করার পরে কিন্তু আমাদের অ্যাডটা এখানে দেখা হয়ে যাবে। তো দেখুন আমাদের অ্যাডটা দেখা হয়ে গেছে। এখন যদি আমরা আবারও মাই অ্যাকাউন্ট সেকশনে যাই তাহলে একটু নিচে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন যতগুলো অ্যাড কিন্তু আমরা দেখতেছি ততগুলো ব্যালেন্স কিন্তু এখান থেকে বাড়তেছে। ওকে, আর এইখান থেকে চাইলে আপনি দেখতে পাচ্ছেন যে পয়েন্ট আছে এখান থেকে, এই যে পয়েন্ট দিতে আছে এই পয়েন্টটা কিন্তু কনভার্ট করে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। যদি আপনার এখান থেকে 5000 পয়েন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে $1 পাবেন। এটা যদি আপনি সেন্ডে ক্লিক করেন তাহলে এখান থেকে যদি আপনি আপনার ব্যালেন্সে আসেন, মাই অ্যাকাউন্ট সেকশনে আসেন, তাহলে এই যে এইখানে আপনার মূল ব্যালেন্সে আপনার ওই $1 কিন্তু যুক্ত হয়ে যাবে। মানে আপনি অ্যাড ডেকে তো টাকা এখান থেকে ইনকাম করতে পারছেন, তার হিসাবে বোনাস হিসাবে কিন্তু আপনি এখান থেকে পয়েন্টস পাবেন, সে পয়েন্টে কিন্তু আপনি টাকাটা কনভার্ট করে নিতে পাচ্ছেন। ওকে, তো এখন আপনি এখান থেকে কীভাবে উইথড্র করবেন দেখিয়ে দেবো। তো উইথড্র করার জন্য তার আগে আপনাকে এখান থেকে পার্সোনাল সেটিংটা এখানে আপনাকে ঠিক করতে হবে। তো পার্সোনাল সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি পিয়ার, বিটকয়েন, নেটেলার, স্কিল, তারপর ইয়ারটাইম, লাইট কয়েন, ড্যাশ কয়েন, ফসেট পে অনেকগুলো মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পাবেন। যদি আপনি পিয়ারে নেন, পিয়ারের অ্যাড্রেস দেবেন, বিটকয়েন্টের অ্যাড্রেস দিবেন, নিলে আমি সবাইকে সাজেস্ট করবো এখান থেকে বিটকয়েন বা এখান থেকে ফসেটে পেতে অ্যাকাউন্টে তে নেবেন। নেওয়ার পর জাস্ট এখান থেকে এটা অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে আপনি সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। তখন আর এখান থেকে উইথড্র করতে গেলে আপনার কোনো প্রকার উইথড্র অ্যাকাউন্ট সেকশন মানে সেট করতে হবে না। ওকে, তো আমি জাস্ট এখন উইথড্রোতে ক্লিক করে দিলাম। উইথড্রোতে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখুন ইউ ডু নট হ্যাভ এনাফ ফাউন্ড ইউর অ্যাকাউন্ট কমপ্লিট দিস, মানে এখান থেকে মোটামুটি আপনি $5 না হলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে মানে উইথড্রো করতে পারবেন। ওকে, তো এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাই $5 ইনকাম করতে হলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আমি ভাই জানি যে এইসব সাইটে কিন্তু ইনকাম অনেক কম, তো আমি সাজেস্ট করবো এরকম ক্যাটাগরির অনেকগুলো সাইটে আপনারা কাজ করবেন একসাথে, তাহলে আপনারা মাস শেষে কিছুটা হলেও ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, থ্যাংক ইউ, টাটা।